পঞ্চায়েতে আমরা খেলা দেখেছি, কিছুটা শিখেছি, এবার খেলা দেখবো সামনের বিধানসভা নির্বাচনে। গ্যালারিতে বসে তৃণমূল খেলা দেখবো আর আমরা বাউন্ডারি হাঁকাবো। খেলা হবে শনিবার এমন ভাবে তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির পরিবর্তন যাত্রার অংশ গড়বেদা থেকে দিলীপ বাবু বলেন, তৃণমূলের সাংসদ বিধায়ক কাউন্সিলর লাইন দিয়ে আমাদের দিকে আসছেন, কালকে একজন পদত্যাগ করেছেন বিধানসভা রাজ্য থেকে, শুনেছি আরেকজন নাকি পদত্যাগ করবেন। আমরা এখন শ্রাবণ মাসে যেমন তাল পাকে ঢপ করে যখন তখন পড়ে যায়, গাছের দিকে তাকাই সকালে দেখবো তাল আছে, বিকেলে দেখবো পড়ে গেছে, ঠিক সেই রকম তৃণমূলের এখন অবস্থা। দিদির সাংসদ বিধায়কের এখন সেই অবস্থায় হয়েছে, পাকা তালের মতন যখন তখন ঢপ করে পড়ে যাচ্ছে। আজকে আমাদের ছেলেদের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করতে পারছে না, টাকা নেই, বাড়ির লোক ভয়ে বিয়ে দিতে পারে না, বউকে খাওয়াবে কি? তাই ঝাড়খন্ড বিহার হরিয়ানা পাঞ্জাব গুজরাটে চাকরি করতে যেতে হবে। আমরা চাই এখানকার যুবকরা পশ্চিমবঙ্গের কাজ পাক, এখানে চাকরি পাক, এখানে ব্যবসা করুক, নিজের এবং পশ্চিমবঙ্গের উন্নতি করুক। যুবকরা বাংলা ছেড়ে চলে গেলে কোনদিন বাংলার উন্নতি হবে। বিজেপির রাজ্য সভাপতির পাশাপাশি এদিন সভায় অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষও উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমাদের এমন সরকার যে যারা চুরি করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তির ব্যবস্থা নেই, যার আপনাদের চাল চুরি করেছে, ডাল চুরি করেছে, তার যদি কোনো রকমভাবে ভুল বুঝে ক্ষমতায় আসে তাহলে আপনাদের মন, আপনাদের মনের মান ইজ্জত চুরি হয়ে যাবে, সেদিকে একটাই শাস্তি হবে, ওদেরকে ডন বৈঠক। পাশাপাশি তাদের আবেদন, যে দু একজন পুলিশ অত্যাচারের ভয়ে ঘরে বসে রয়েছেন তারা সাহস করে সাধারণ মানুষের সঙ্গে সাহস দেখিয়ে আমাদের পাশে আসুন। পৃথিবীতে আপনারা শিক্ষিত মানুষ, সারা পৃথিবীতে একটাও সরকার দেখাতে পারবেন সারা পৃথিবীর কোন দেশে? আমি জানি আপনারা পড়াশোনা করেন, আমি জানি আপনারা আলোচনা করেন, সরকার আসে গরিবের পেটে ভাত দিতে, একটু ঘর দিতে, একটু পায়খানা বাথরুম দিতে, একটু চাকরি দিতে। পৃথিবীতে কোন সরকার দেখাতে পারবেন আপনারা? যে সরকার এসেছে গরিবের চাল চুরি করতে, গরিবের ত্রাণ চুরি করতে, বাড়ির টাকা চুরি করতে, পায়খানা অব্দি চুরি করতে, যারা চুরি করেছেন তারা পাবলিকের ভয় প্রকাশ্যে কান্দ রোডবস করেছেন। সারা পৃথিবীতে কোন সরকার দেখাতে পারবেন যে সরকারি টাকা, মানুষের টাকা চুরি করা শাস্তি হচ্ছে? কান ধরে উঠবস, তাদের জেলে থাকবার কথা, জেলে পচবার কথা। আমাদের রাজ্য সরকার তারা এমন শাসন চলায়, তারা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে এবং দল তাদের ক্ষমতা থেকে সরায়নি। আপনাদের ঘর চুরি করেছে, আপনাদের চাল চুরি করেছে, ডাল চুরি করেছে, সেই মানুষগুলো, যে মানুষগুলো আমাকে রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ বানিয়েছে। আমরা লড়াই করতাম, স্ট্রাগল করতাম, সাধারণ ছেলে ছিলাম, সেখান থেকে আমাকে এই মঞ্চে তুলেছে, আমি তাদের কাছে দায়বদ্ধ। আমি দল বুঝি না, ঝান্ডা বুঝি না, আমি একটাই বুঝি, মানুষের পার্টি, এবং সেই মানুষ যে পার্টিতে যাবে, সেই মানুষ যে পার্টিকে ভরসা করবে, আমি সবার সঙ্গে সেখানে ছিলাম এবং আছি এবং থাকবো।